গত বছরের 2021-এর মতো এবার 2022 সালেও বৃহস্পতিবার 17 মার্চ সরকারি বেসরকারি অফিস ও ভবনে জাতীয় পতাকা ওড়াতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার 15 মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মুজিব বর্ষের সময়কাল আগামী 31 মার্চ পর্যন্ত, বারানয় আগামী 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বৃহস্পতিবার সারাদিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা উত্তোলিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের 17 মার্চ থেকে চলতি মাসের 26 মার্চ পর্যন্ত মুজিব বর্ষ হিসাবে পালনের ঘোষণা দেন সরকার প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কিন্তু করোনা মহামারীর কারণে কর্মসূচিগুলো পালন করতে না পারায় মুজিব বর্ষের মেয়াদ গত বছরের 16 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে তা আবারও 2022 সালের 5ই জানুয়ারিতে 31 মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়। রুমেন চৌধুরী, ডেক্স রিপোর্ট, চটকলা টিভি। চটকলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।